শুক্রবার দিন সকালে লুকিয়ে বেঁধে দিন এই গাছে সবুজ রঙের কাপড়। বন্ধুরা, মাতা লক্ষ্মীর কৃপাতে আপনি জীবনে যা কিছু চান সমস্ত কিছু পাবেন। ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সুখ সমৃদ্ধি, মান সম্মান, প্রতিষ্ঠা সমস্ত কিছু আপনার দিকে অ্যাট্রাক্ট হবেন। এমনই ম্যাজিক্যাল পাওয়ার আছে এই গাছের মধ্যে। শুধু আপনাকে করতে হবে কি, এই যে কাজটা আপনাকে গোপনে করতে হবে, যখন আপনি করবেন যেন কেউ না দেখে এবং এই কথা আপনাকে কাউকে জানানো চলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে তাদের নির্দিষ্ট কোনো একটি মনোবাঞ্ছাকে পূর্ণ করতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে বিভিন্ন বাধা বিপত্তির দ্বারা সেই মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। কোনো কাজে সফলতা পেতে চাইছেন, সেই কাজটা হয়তো দেখা গেল সফলতার দোরগোড়ায় এসে থেমে যাচ্ছে, বা কোনো একটা চাকরি বিষয়ে আপনি প্রমোশন করতে চাইছেন, প্রমোশনের দোরগোড়ায় গিয়ে আটকে যাচ্ছে, বা আপনার ছেলের লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে চাইছেন বা করাতে চাইছেন, ছেলে ভালো তো লেখাপড়া করছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে ফেলছে, বা ইন্টারভিউতে সেইভাবে সাকসেস পেতে পারছে না, বা আপনার ছেলে আপনার অবাধ্য, বা আপনার স্বামী স্ত্রী একে অপরের কথা শুনছে না, দুজনের মধ্যে বন্ডিং ভালো করতে চান, তো যে কোনো কাজ আপনি করতে চাইবেন, এই যে উপায়টা বলবো এই উপায়টা আপনাকে শুক্রবার দিন করতে হবে। বিশ্বাস করুন বন্ধু, মাতা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কারণ এই যে গাছের কথা বলবো, এই গাছটা কিন্তু স্বয়ং মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়, মাতা সীতার স্বরূপ বলে মনে করা হয়। তো বন্ধুরা, যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, যারা মাতা লক্ষ্মীর ভক্ত, এখনই ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকে যে গাছটি সম্পর্কে আলোচনা করব, এটা মহামূল্যবান একটি গাছ। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই গাছটিকে যখন সৃষ্টি করেছেন, এই গাছের মধ্যে মাতা সীতার সমস্ত গুণ দিয়ে ফেলেছেন। ইয়েস বন্ধুরা, দিয়েছেন। এই গাছটাকে আপনারা সীতাফল গাছ নামে চিনে থাকবেন, অনেকে আতা ফল বা আতা নামে চিনে থাকবেন। তো আমি এই গাছের ছবি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের এলাকায় এই গাছটাকে আপনারা কী নামে চিনে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ধরিত্রী সৃষ্টি করে, এই বিশ্বে যখন গাছপালা পশু পাখির জন্ম দেয়, তো এই গাছের মধ্যে মাতা সীতার সমস্ত গুণ দিয়ে পাঠিয়েছেন, যার জন্য দেখবেন হনুমান বা বানর এই গাছে কিন্তু ওঠে না বা এই গাছের ফলও কখনো খায় না। কারণ হনুমান বা বানর এরা কিন্তু এই গাছকে মাতা সীতার প্রতিরূপ বলে মনে করেন, তাই কখনো কিন্তু এই গাছের ওপরে ওঠে না, এই গাছকে শ্রদ্ধা করে। বন্ধুরা, প্রাচীন বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে এই গাছের মধ্যে এত মিরাকল পাওয়ার আছে, আপনার জীবনের সমস্ত স্বপ্নকে কিন্তু নিমেষেই পূর্ণ করে দিতে পারে এই গাছ। বন্ধুরা, এই গাছের যে ফল আছে, এই গাছের ফলের মধ্যে মাতা সীতার সমস্ত গুণ আছে। এই গাছের ফল খেলে আপনি বহুবিধ রোগ থেকে মুক্ত হতে পারবেন, সে বিষয়ে পরবর্তী হয়তো কোনো একটা ভিডিও নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার নির্দিষ্ট একটি মনের ইচ্ছা পূরণ করবেন এই দৈব গাছের সাহায্য নিয়ে। তো বন্ধুরা, এই গাছটার প্রচণ্ড দৈব গুণ রয়েছে। তো এই গাছের যে উপায়টা আমি বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দরকার হয় আপনি লিখে রাখবেন বন্ধুরা, কারণ এই গাছের যে প্রয়োগ আমি বলবো, এটা কিন্তু 100% আপনার জীবনে কাজ দেবেই দেবে। কিন্তু যখন আপনাকে প্রয়োগ করতে হবে, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, প্রয়োগের সময় যেন কেউ না দেখে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই গাছের যে প্রয়োগটা আপনি করবেন, যে ইচ্ছাটা জানাবেন, সেই ইচ্ছা যতদিন না পূর্ণ হচ্ছে ততদিন আপনি কিন্তু কাউকে এই কথা শেয়ার করবেন না, তাহলে কিন্তু সেটা কাজ হবে না। আর বন্ধুরা, যে এই যে গাছ সীতাফল গাছ, প্রাচীন শাস্ত্রমতে মনে করা হয় যদি কোনো জায়গায় ন্যাচারালভাবে হয়, অর্থাৎ আপনি কোনো দানা লাগাননি, কিছু লাগাননি, দেখা গেল যে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে এই সীতাফল গাছ, এবং 10 বছরের পুরানো যদি হয়, তাহলে মনে করা হয় যে এই গাছ কিন্তু গুপ্ত ধনেরও সন্ধান দিতে পারে। তো এটা একটা প্রাচীন বিশ্বাস, জানি না কতটা সত্য বা মিথ্যা, কিন্তু এই গাছের যে দৈব গুণ আছে, এই দৈব গুণ দ্বারা আপনি আপনার যে কোনো মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন, এটা কিন্তু 100% সত্য। তো কিভাবে করবেন, আসুন এবার আমরা প্রয়োগটা স্টেপ বাই স্টেপ জেনে নিই। বন্ধুরা, প্রথম যে প্রয়োগটার কথা বলবো, এটা হলো মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার একটি শক্তিশালী তন্ত্র প্রয়োগ, তান্ত্রিক প্রয়োগ বলতে পারেন। তান্ত্রিক মতে যারা খুব গুপ্তভাবে তাদের নিজস্ব ইচ্ছা পূরণ করতে চান, তারা কিন্তু এই প্রয়োগটা করেন, কিন্তু কেউ আপনাকে বলে না। আমি আপনাদের বলছি, শুনে নিন। তো বন্ধুরা, করবেন কি, 5টা শুক্রবার এর যে ফল আছে, সীতাফল বা আতা ফল, সেটা কাঁচা হোক বা পাকা হোক, 5টা শুক্রবার আপনাকে সকালবেলা স্নান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে, আপনাকে
শুক্রবার দিন ওই ফলটা পেড়ে নিয়ে গিয়ে মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করে ধূপ দীপ জ্বালিয়ে পূজা দিতে হবে এবং ওম শ্রীম শ্রীয়ে নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। আপনি ওম শ্রীম শ্রীয়ে নমঃ বা যে কোনো অন্য লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, কিন্তু 108 বার জপ করবেন এই ফলটা নিবেদন করে এবং পূজা করবেন ধূপ দীপ জ্বালিয়ে। আর পূজা করার পরে আপনি মাতা লক্ষ্মীকে আপনার মনোবাঞ্ছা জানাবেন, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটি মনের ইচ্ছা আপনি যেটা পূরণ করতে চান সেটা জানিয়ে পূজা দেবেন, দিয়ে প্রণাম করে পূজা হয়ে গেলে ওই ফলটাকে নিয়ে আপনি প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন। অর্থাৎ যদি পাকা ফল হয় প্রসাদ স্বরূপ গ্রহণ করুন, আর যদি কাঁচা ফল হয় তাহলে ওই ফলটাকে আপনি অন্যান্য প্রসাদের সাথে দিন, দিয়ে অন্য যে প্রসাদ সেটা একটু একটু করে সবাই নিন, নিয়ে ওই ফলটাকে গরু বা কোনো পশুকে আপনি ওটা খাইয়ে দিন। তো বন্ধুরা এইটা আপনাকে করতে হবে 5টা শুক্রবার করলে, আর 5টা শুক্রবার করলে দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অপূর্ণ ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। মাতা লক্ষ্মী চিরজীবনের মতো আপনার বাড়িতে অধিষ্ঠিত হবে এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি সবসময় আকর্ষিত হবে, কারণ মাতা সীতা কিন্তু মাতা লক্ষ্মীরই প্রতীক। আর মাতা লক্ষ্মীর ফল মাতা লক্ষ্মীকে দিয়ে যদি পূজা দেওয়া যায় তো মাতা লক্ষ্মী কিন্তু প্রচণ্ড প্রসন্ন হয়। তাহলে প্রথম প্রয়োগটা আপনারা শুনে নিলেন, দ্বিতীয় যে প্রয়োগটা বলছি এটা শুনে নিন, এটা কিন্তু আরও চমৎকার প্রয়োগ, এটা মিরাকেলভাবে আপনার জীবনের যে কোনো একটি শক্তিশালী ইচ্ছাকে পূর্ণ করতে সক্ষম। বন্ধুরা এই প্রয়োগের মধ্যে এত পাওয়ার আছে আপনার জীবনের যে কোনো একটি মনোবাঞ্ছাকে এটা কিন্তু দুরন্ত পূরণ করে দিতে পারে। তো কী করবেন শুনে নিন, মনের যে কোনো একটি ইচ্ছা পূর্ণ করার জন্য যে কোনো সোমবার বা শুক্রবার, ইয়েস এই দুটো বার, সোমবার বা শুক্রবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আর করার পরে একটি সবুজ চুনরি বা সবুজ কাপড়, যদি চুনরি না পান পূজার যে কাপড় সেই কাপড় সবুজ নেবেন, আর সবুজ চুড়ি নেবেন। বন্ধুরা নিয়ে গিয়ে এই প্রয়োগটা যখন করবেন আপনি লক্ষ্য রাখবেন যেন কেউ আপনাকে না দেখে। বন্ধুরা এইটা হচ্ছে একটু কঠিন কাজ, আপনাকে এটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। চুনরিটা যখন বাঁধবেন ওই গাছের যে গোড়ায় আপনি মনে মনে আপনার যে মনের ইচ্ছা আছে সেটা আপনি বলবেন। ধরুন আপনি চাইছেন যে আপনার জীবনে আর্থিক উন্নতি হোক, আপনি কত টাকার মালিক হতে চান বা মালকিন হতে চান, সেটা আপনি 3 বার বলবেন যে হে মাতা লক্ষ্মী আমি আপনার কাছে আমার মনের ইচ্ছা জানাচ্ছি যে আমি আমার জীবনে এত টাকার মালিক হতে চাই বা আমার বিজনেসটা গ্রো হোক, যে কোনো একটি ইচ্ছা জানাবেন, জানিয়ে গাছের গোড়ায় ফুঁক দেবেন 3 বার। ইয়েস 3 বার এই কথাটা বলবেন যে আমি আমার জীবনে এত টাকার মালিক হতে চাই বা আপনার অন্য যে কোনো ইচ্ছা আছে সেটা বলে আপনি 3 বার ফুঁক দেবেন, দিয়ে ওই কাপড়টা বেঁধে দেবেন, একটা গিট দিয়ে বেঁধে দেবেন, আর সবুজ চুড়ি নিয়ে গিয়ে গাছের যে ডাল আছে ওই ডালের মধ্যে আপনি পরিয়ে দেবেন। এইভাবে আপনাকে 7টা শুক্রবার করতে হবে বন্ধুরা। ইয়েস সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে 7টা শুক্রবার করবেন, আর এই কথা কারোর সাথে শেয়ার করবেন না। দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। তৃতীয় যে প্রয়োগটা বলছি এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, আপনার মানি ব্যাগ ভরে রাখার জন্য, আপনার সিন্ধুক ভরে রাখার জন্য, অর্থাৎ আপনি যদি বিজনেস করেন বিজনেসের যে বাক্স যেখানে টাকা রাখেন সেখানে রাখতে পারেন বা মানি ব্যাগেও এই প্রয়োগটা করে রাখতে পারেন। তো করবেন কি, শুক্রবার ভূজ্যপত্র কিনে আনবেন, আপনার ওখানে দশকর্মা দোকান বা পূজার দোকানে গিয়ে ভূজ্যপত্র খোঁজ করবেন পেয়ে যাবেন। তো ভূজ্যপত্র কিনে এনে ওতে এই যে শ্রীফল বা সীতাফল বা আতাফল এর আঠা দিয়ে, ইয়েস আতা ফল বা আতা ফলের যে পাতার আঠা, যে কোনো আঠা দিয়ে আপনাকে ভূজ্যপত্রের ওপরে শ্রী লিখতে হবে। ইয়েস বন্ধুরা শ্রী তালবসয়ের অপলা দিদগৈ শ্রী, শ্রী লেখে ওইটাকে আপনাকে মাতা লক্ষ্মীর চরণে পূজা দিয়ে ওটাকে আপনাকে মানি ব্যাগে বা আপনাকে আপনার যেখানে ক্যাশ রাখেন ওই বাক্সে রাখতে হবে বন্ধুরা। এবং দেখবেন এইটা রাখার পরেই দেখবেন আপনার বিজনেস ইম্প্রুভ হচ্ছে। আপনি যদি মানি ব্যাগে ছোটো করে কেটে রাখেন দেখবেন আপনার কিন্তু বিভিন্ন পথ থেকে ইনকামের অপরচুনিটি আসবে এবং যাতে মানি কিন্তু ভরে থাকবে বন্ধুরা। তো এই যে ভূজ্যপত্র এটা যখন পুরানো হয়ে যাবে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস পরে ওটাকে আপনি গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আবার নূতনেই প্রয়োগ করতে পারেন। বন্ধুরা এই ছিল সীতাফল বা আতাফলের গুপ্ত প্রয়োগ পদ্ধতি। মাতা লক্ষ্মীর ইচ্ছাতে আপনার জীবনের সমস্ত ইচ্ছা ডেফিনেটলি পূরণ হবে, শুধু আপনাকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে এই প্রয়োগ করতে হবে, ডেফিনেটলি আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। জয় মা লক্ষ্মী, জয় মা সীতা। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।